আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আল্লাহ হাফেজ সভাপতি, সকাল সকালে আমার মেয়ে উঠে মেয়েও দেখতে, আর তার জ্বর আসছে। আজকে সিদ্ধার্থকে স্কুলে নিয়ে যাইতে পারিনি জ্বরের কারণে, প্রচণ্ড জ্বর ছিল রাতের বেলা 102। এখন তাও স্কুলে যেতে হবে, সিদ্ধার্থের স্কুলে যেতেই হবে। দেখেন কি জ্বালাতন করছে আমার সঙ্গে, দুষ্টু, অনেক দুষ্টু হয়েছে। পানি ফুটি নাই, তার কোলে উঠে দাঁড়িয়ে আছে, আর সে আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না। আমার একদিকে অসুস্থ, এখন কাকির হাতে রান্না নাস্তা বানাই দিয়ে চলে যাচ্ছে স্কুলে। আমার কোলে উঠে বসে আছে, একে নিজের থেকে তার জ্বর এখন গাঁও খালি ঘেমে ঘেমে আসতেছে। আজকে দেখছি সবজি কিছু নাই, বরবটি আছে। আমি বরবটি ভাজি করলে আম্মা খেতে পারবে না, আমি একটু চচ্চড়ি করবো বরবটিটা ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে কেটে নিই। আর বরবটিগুলো খুবই কচি, মানে খুব জালে, একদম খুবই ভালো ছিল। যে এইভাবে করে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছে, খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। আর স্কুল থেকে এসে যে নাস্তা বানানো শুরু করছি, স্কুলে গেলে আর কি, আজকে ছিপটা তুলে পাঠাইছিলাম না, কিন্তু আমার আমাকে ফোন করে ডাকছিল, গেছিলাম, কাজ ছিল। সকালে ঘুম থেকে উঠে স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে এসে নাস্তা বানাই এখন রুম গুলো গোছায় নিচ্ছি। আর আমার মেয়ে ছোটটার খুব জ্বর ছিল রাতের বেলা, সে আলহামদুলিল্লাহ ভালো আছে। আর আমার কাজ, প্রতিদিনের কাজ তো এরকম হয়, করতেই হয়। এটি রুমটা গুছাই নিচ্ছে এখন। আমি তো বিরাস করে নাও, যেটা তোর বিরাস করে নাও। এভাবেই আমার সাথে জ্বালাতন করে, দেখেন বিছনা ঝাড়ুটা কিভাবে খুলে ফেললো, খুলে কি করছে এখন এই মাত্র। আমি কি করবো এই বাচ্চাটাকে নিয়ে বলেন? কোথাও যাচ্ছ তুমি? হ্যাঁ, আমরা নাস্তা করছি সকালের নাস্তা, এই ওল ভাতটা, আর এই যে বরবটি চচ্চড়ি, সিদ্ধ করার মতোই আর কি, মনে করেন সিদ্ধ তরকারি খাচ্ছে, ভালো লাগছে খেতে, তাই না? গরম গরম সব তরকারি খেতেই ভালো লাগে, কাঁচা মরিচ। চুলার পরে দিয়ে দিচ্ছি, আর ভাত হচ্ছে এদিকে। আম্মার জন্য ডিম সিদ্ধ করে নিচ্ছি, আম্মা খুবই অসুস্থ, উঠতে পারছে না। লবণ ছিটা দিতে আসি, পেশা কপালি মুখটা লাগাই দিই, ডিমটা সিদ্ধ, ডালটা সিদ্ধ হোক। আর এদিকে আমার ভাতটাও
বাসাই হয়ে আসছে, বাজার করে নিয়ে আসছি, বাজার এখনো দেখি বাসাই হয়নি। আসছে সবজি, শাক, লাল শাক ভাজি করব। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে অনেকটাই বেলা হয়ে যায়, বাচ্চা তারপরেও অসুস্থ, একটু শাকগুলা বাতাসে ছড়াই দিচ্ছি, পানিটা ঝরে শুকায় যাবে। আর কি সবজি কাটবো ভাবছি, তেলে দিয়ে দিচ্ছি। আর রান্না করতে দেরি হয়ে যায় প্রতিদিন আমার বাবুর জন্য, বাবু অসুস্থ, সুস্থই হচ্ছে না। এই অবস্থায় তো আমি আম্মার সাথে রাজশাহী যেতে পারছি না। পেঁয়াজ দিয়ে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, হলুদ লবণ, মরিচের গুঁড়া দিয়ে দেবো, হলুদের গুঁড়া। আর কিছু কাটবো না, আজকে এটাই রান্না হবে। পরিমাণ মতো লবণ, একটু ভালো করে মশলাটা কষিয়ে নেবো। মশলা কষানো শেষ, মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছে, মিষ্টি কুমড়াটা দিয়ে কষিয়ে নিচ্ছে, আর ঝোল দিয়ে দিচ্ছি। এখন মাছগুলা দিয়ে দেবো, মাছ আসলে ভেজে দিলাম না, কাঁচা মাছ দিলে চচ্চড়ির সঙ্গে ভালো লাগে, একটু কষাই নিলাম। মা হাতে মেখে দিলে ভালো হতো, কিন্তু আমি হাতে মেখে দিই নাই। ডিম রান্না করছে, লাউ দিয়ে লাউটা সিদ্ধ করে নিচ্ছে, এখানে মাছ দিয়ে তরকারিটা চচ্চড়ি করে নিচ্ছে। সেটা হচ্ছে লাউ, লাউ দিয়ে ডিম রান্না হচ্ছে এখানে, রুগীদের মতো খাবারের মতো করে রান্না করছি। আর লবণ একটু দেওয়া আছে লার মধ্যে, আমি এখানে মশলা কষানোর সময় কিছু কুটা আছে, কাটা লাগবে না। আপনি আমি আগে রান্না করে নিই, তারপরে না না মাছ লাগবে না, আমি রান্না করে নিই আগে, তার রান্না করলে আমার দেরি লাগবে না মাছতে। না বাবু কে ও নেছে পুরো আনতে না, আস্তে আস্তে সব রকম মশলা দিয়ে দিচ্ছি। লাউটা খুবই সুন্দর ছিল, তরকারিটা দিয়ে দিলাম, একটু কষিয়ে নিয়ে ডিমগুলা দিয়ে দেবো, রান্না আমার হয়ে যাবে। আর শাক ভাজি করবো বাবুর জন্য। কুমড়া দিয়ে আমার রান্না শেষ, ইলিশ মাছ এই যে, আর এখানে ডিমের তরকারি প্রায় হয়ে আসছে, এখানে মাছ ভাজা হচ্ছে। কে খাবে মাছ? আমার আম্মু। না পেঁয়াজও ভেজে দিচ্ছি, আমি রান্নাঘর পরিষ্কার করছি, রান্না শেষ, এখন চোলা টোলা গুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। বাবু ঘুমাচ্ছে, এবার মনে করলাম একটু কাজটা সেরেই নিই। আমার তো শরীরে
কি গো এখনো কাজ শেষ হয়নি? না, বাবুর জন্য কি কাজ শেষ করার আছে? তারপরে বেলা ছোট হয়ে যাচ্ছে তো কাজের একটা আর বাবু স্কুলে যায় সিটা তুলের জন্য স্কুলে দৌড়াই নি লাগে একটু একটু মা হবে অনেক জ্বালানা হবে ভাবি ওই কাজ করছে তবে ভাবি অসুস্থ ভাবি খুবই অসুস্থ কাজ করতাম কোনটাই করতে পারছি এই যে আমার আম্মা আমার জুব আম্মা খাচ্ছে খাও মা কি দেখাচ্ছ গো ইলিশ মাছ ইলিশ মাছ ভাজি হ্যাঁ আজকে সব কটা ওইটুকু ভাত খাইনি মা দেখো আমি কত পেট ভরে খাইলাম ভাবি কি শুকনো শুকনো গায়ে তো না যে ছোট মাছ খাচ্ছি ও ছোট মাছ আমি ভাজি খেয়াল করতে পারি না ছোট মাছ মাশাআল্লাহ আমি তো ভাত খেয়ে নিছি অনেক স্বাদ হয়েছে আজকে আর আপনাদের সামনে আসবো না আমি হ্যাঁ অনেক মানে অনেক অনেক স্বাদ খালি স্বাদ না তুই যেমন কেউ বলতে পারিস আমি বলতে পারি না না হ্যাঁ স্বাদ হয় তো অবশ্যই না আমি আমি ইচ্ছা করে বললাম ভাবি আমার তো আসলে স্বাদ আল্লাহ দিছে বলতে পারি এই স্বাদ স্বাদ করেন না বাঙালি আমরা বাঙালি বাংলা কথাই বলবো কথাটা বলতেছি যেহেতু হ্যাঁ তা আমরা প্রতিদিন যে রান্না যেটা হয় এটা তুমি ভিডিও করার আগে হইতো তো না ভাবি আমরা তো আগে ঘুরে এমন রান্না খাই চলে আসবেন আমি রান্না করি বসাই রান্না করি রান্না করে খাওয়াই সব দর্শক চলে আসলে তখন তো কিছু না মানে উপস্থিত একটু হিমশিম খাবো তারপর ঠিক হয়ে যাবে তোমার আর কেউ আসে নাকি এটা বলে মানুষ আচ্ছা কাজ করো আমি আমাদের বড় ভাসুরি বলে বাজারে গেলে হ্যাঁ তুমি খালি একা একা রান্না করো ওই সুইট ভাইয়া সুইট ভাই খাওয়ানো যায় অবশ্য চুপ করে আপনি না আসলে সুইট কিনে দেখি বিয়ে রান্না করেন হবে আমি ভাবিছি ভাই একদিন পাঠা দিবেন সুইট আগে খাইও না থামে আমি আসতেছি শুক্রবারে বেড়াইতে যাচ্ছি এই জন্য শুক্রবারে আর এর মধ্যে একটা পার্টি আছে কিন্তু আমার মেয়ের এখন কোনো কিছু করব না শরীর ভালো না বাচ্চাদের বোঝানোর জন্য একটা কেক কেটে নেব না ও কেক পছন্দ করে কেকটা কাটাই লাগবে সারা সারা পুরি থাকে কেস কালকে দুই বছর পূর্ণ হবে না গো দেখতে দেখতে দুই বছর হয়ে গেল ময়নাটার হ্যাঁ এই তো বিকেলের নাস্তার জন্য বানাচ্ছি পুরি বানাবো তার জন্য আটাটা মেখে রাখলাম রেস্টে রেখে দেবো কিছুক্ষণ সুন্দর করে আমি আসতে দেখেন পুরি ডাল পুরি বানাবো আর সে আটা নিয়ে ললিপপ বানাচ্ছে কি সুন্দর কাজ পাপা খুবই ভালো কাজ তুমি না নোংরার মধ্যে বসতে চাও না পা উচ্চ করে থাকো রান্নাঘরে তুমি বসছো কি বানাচ্ছে এটা ও কালার চেনে জানো তুমি হলুদ কালার আমি জামা পরছি তাও বলে দিতে পারে ও আজকে কি কালার পরছি বাবা কালো আমো হ্যাঁ কাটি কাটি আমরা কয়টায় ভাত খাই রাতের খাবার একটাই এগারোটায় কেমন লাগছে জুবা খেতে সিদ্রা তুলের থেকে শুনি আজকে তোমার কেমন লাগছে খুশির সংবাদ শুনলে কেমন লাগে কার খুশির সংবাদ শুনলে বলো ও কথা বলতে জানে না তো তাই না জুবা কেমন লাগলো পুরিটা অনেক পুরি বানাইছি কিন্তু আজকে একটু অন্যরকম তাই আজকে ফিদা হয়ে গেছো সারাক দেখেন সারা সবসময় মানে ঘেমে যাচ্ছে তার জন্য হ্যাঁ কার এটা
কোথায় বসবা? সোফায় বসবা? সোফায় আপু বসতে শুনছে তো আমি নামাতে পারছি না, ফোন হাতে আসো, পড়ে যাবে, আসো। খুশির সংবাদ শুনে কেমন লাগলো? খুবই ভালো লাগলো, কিন্তু নিজে অসুস্থ, তাই খুবই ভালো লাগলো। কাগজ বের হয়ে গেছে, কিন্তু কষ্ট লাগছে না। কিসের কষ্ট? কিসের কষ্ট? তো চলে যাওয়া লাগবে না, যাওয়া তো তোমাদের দেরি আছে। সবার খুব কষ্ট লাগছে, এই কাগজে তো যাওয়া হবে না, অনেক দেরি হবে। এমনি ও এখন চিকিৎসা করতে পারবে, ও হ্যাঁ এখন স্বাধীন, ওর এখন সব জায়গায় কাজ করতে পারবে, চিকিৎসা করতে পারবে, এই সুবিধাটাও পাইলাম। হ্যাঁ, আজকে আমাদের খুবই ভালো লাগছে খুশির সংবাদ শুনে। বিদায় দাও, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আমাদের সাথে। ও থেকে বিদায় নেবো না, বলো সারা বিদায় দাও, কি দুষ্ট যে, এটা আমাদের সঙ্গে কি করে সেটা আমরা বলার ভাষা না, মানে এটা আমরা বলার মতো কিছু রাখি না, খালি এসি ছাড়া কিচ্ছু বোঝে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, আল্লাহ হাফেজ।